বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচমকাই ৪৫ মিনিটের নোটিশে নিজের দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে সেই সময় দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন তিনি তবে তা তাকে করতে দেয়নি সেনা এই আবহে ভারত থেকেই সেই বার্তা প্রকাশ করলেন হাসিনা সেই বার্তায় হাসিনার অভিযোগ বাংলাদেশের দক্ষিণে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস আমেরিকার হাতে তুলে না দেওয়ার রাজ্যেরই ষড়যন্ত্র করে তার সরকার ফেলে দেওয়া হয়েছে নয়াদিল্লিতে অজ্ঞাতাবাসী থেকে এই বিবৃতি দিয়ে আমেরিকার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন হাসিনা পাশাপাশি তিনি বাংলাদেশদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন তারা যেন মৌলবাদের দ্বারা পরিচালিত না হন ব্যাংক থেকে টাকা তোলায় বিধিনিষেধ নোট বাতিলের আতঙ্ক ভারতের এক লক্ষ বাংলাদেশে কত এর আগে বাংলাদেশ ছিল আগে একটি বিবৃতি দিতে চেয়েছিলেন হাসিনা তা তাকে দিতে দেওয়া হয়নি মূলত সেই বিবৃতিতেই কথায় দিল্লি থেকে তুলে ধরেছেন হাসিনা এই বিবৃতির মাধ্যমে হাসিনা দাবি করেন তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন যদিও এর আগে একবার তার ছেলে জয় দাবি করেছিলেন হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না তবে পরেই জয় নিজেই আবার দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকার নির্বাচন ঘোষণা করলেই হাসিনার বাংলাদেশে যাবেন শেখ হাসিনা বলেন আমি পদত্যাগ করেছি যাতে দেশে আরও মৃত্যু মিছিল না হয় ছাত্রদের মৃতদেহের উপর ভর করে ক্ষমতা দখল করতে চাইছিল বিএনপি তবে আমি সেটা হতে দিতে পারতাম না তাই আমি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াই আমি যদি সেন্ট মার্টিন দ্বীপটি ছেড়ে দিতাম তাহলে আজও আমি ক্ষমতায় থাকতে পারতাম আমেরিকাকে যদি করে ছড়ি ঘোরাতে দিতাম তাহলে আজও আমি ক্ষমতায় থাকতাম হাসিনা আরও বলেন আমি যদি এখনও দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি ঘটত দেশের আরও সম্পদ নষ্ট করা হতো তাই আমি দেশ ছাড়ার এই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত গ্রহণ করি আমি বাংলাদেশের নেতা হয়েছিলাম কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন আপনারাই আমার শক্তি ছিলেন তবে আজ যখন শুনতে পারছি যে আমার দলের নেতারা আক্রান্ত আমার হৃদয় তখন কাঁদে এরপর শেখ হাসিনা দাবি করেন তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন তার কথায় আল্লাহর দেওয়ার আমি শীঘ্রই বাংলাদেশে ফিরবো আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশে ভবিষ্যতের জন্যে আমি চিরকাল প্রার্থনা রতে থাকব এরপর হাসিনা বলেন আমি দেশের শিক্ষার্থীদের কখনো রাজাকার বলিনি আমার ভিডিও ফের চালিয়ে দেখা হোক রিটেক আমার কথা ভুলভাবে পরিবেশন করা হয়েছে